হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? মাউস ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পিৎজার রেসিপি। হোমমেড পিৎজা কী করে বানাতে হয় আমি আপনাদের সেটা দেখাবো। খুবই ইজি স্টেপ আর অনেক বেসিক ইনগ্রিডিয়েন্টস নিয়ে বানানো হচ্ছে টেস্টি পিৎজা, চিজ পিৎজা রেসিপি। আপনারা চাইলে এক্সট্রা চিজ পিৎজা রেসিপিও এই প্রসিডিওরে বানাতে পারেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, পছন্দ হলে লাইক করবেন, কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। আর সবার সাথে চ্যানেল লিঙ্কটা শেয়ার করুন, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় রেসিপি আপনারা সাথে সাথে পেয়ে যান অল নোটিফিকেশান বাটন অন করে, আর নতুন নতুন রেসিপি টেস্ট নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পিৎজার রেসিপিটা। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আমরা, তার মধ্যে আমরা এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম। আমরা একটা বড় বাটি নিয়েছি, এক বাটি ময়দা, সেটাকে আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এর মধ্যে দেবো লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি আমরা, আর দেবে এক চামচ মতো চিনি। আপনারা লবণটা চাইলে স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো দেবেন, আমরা কিন্তু হাফ চামচ মতো দিয়েছিলাম, আর এক চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো খাবারের সোডা, আর দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার মেনলি আমরা ইউজ করেছি। দেওয়ার পর এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব, খুব প্রপারলি মিক্সিং করবেন, যাতে চিনিটা যেটা দিয়েছিলাম সেটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল 2 থেকে 3 চামচ মতো। দেওয়ার পর এটাকে এবার আমাদের আরও ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিক্স হয়ে গেলে এবার আমরা এর মধ্যে অ্যাড করবো টক দই। আমরা টক দইটা মেনলি পুরো একদম ডিপ ফ্রিজের দই আমরা নিয়েছিলাম, কিছুক্ষণ সেটা বাইরে রেখে দিয়ে ঠান্ডা দইটা আমরা ইউজ করছি। এর মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ মতো আমরা টক দই দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে এবার ভালো করে মিক্স করে নিয়েছি। আমরা এই ময়দাটা যে মেখে নেব তাতে আমরা সামান্য পরিমাণ জল ইউজ করব যদি প্রয়োজন হয়, নয়তো আমরা পুরোটাই দই দিয়েই মেখে নেব। আমরা বাকি দইটাও দিয়ে দিলাম, আপনাদের যেটা বললাম আমরা প্রায় 200 গ্রাম মতো দই নিয়েছিলাম, সেটা ফার্স্টে অল্প পরিমাণ দিলাম, তারপর বাকি দইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে এবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, মাখতে হবে, আর একটা সফট ডো বানাতে হবে সেদিকে নজর রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মিক্স হচ্ছে, তো আমাদের একটু জলের প্রয়োজন আছে, তাই জন্য আমরা ওই দইয়ের বাটিতেই যেটার মধ্যে দই রেখেছিলাম সেই বাটিতে করেই অল্প একটু জল নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার আমরা ডোটা বানিয়ে নেবো, ভালো মতো মেখে নেবো। প্রায় 1-2 মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে একটু আটাগুলো আমাদের হাতে হাতে লেগে আসছে ময়দা দিয়েগুলো, তখন আমরা কিছুটা সাদা তেল নিয়ে নেবো হাতে, নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। তেলটা নেওয়ার মানে এই জন্যই যে যেইটা ময়দাটা যাতে ছাড়া ছাড়া না হয়, একটা সফটি ভাব আসে, তার জন্য কিন্তু আমরা এই রিফাইন্ড অয়েলটা নিয়েছি। এটাকে নিয়ে এবার আমরা ভালো করে এটাকে মিক্স করবো। প্রায় 2 থেকে 3 মিনিট পর আপনারা এমনিই দেখতে পারবেন যে পুরো এটা ডোটা পুরো সফট ডো তৈরি হয়ে গেছে, আর আমাদের হাতে যে ময়দাটা লেগেছিলো সেই ময়দাটাও উঠে গেছে। এইভাবে আমরা পুরো ডোটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ডোটা আমাদের রেডি হয়ে গেছে বলতে গেলে, আর হাতের মধ্যে সেই ময়দার ছাপটাও নেই যেটা আগে ছিল। তো ডোটাকে আমরা বানিয়ে রেখে দিলাম, এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ আমরা কড়াইতে 2 বাটি মতো লবণ দিয়ে দেবো, লবণটা গরম হবে, যার মধ্যে আমরা হিটটা করব, মানে বানাবো আমাদের পুরো পিৎজার রেসিপিটা। এবার আমরা 5 মিনিট পর ঢাকনা খুলে ডোটা বের করে নেবো, নিয়ে কিছুটা মেখে নিয়ে দুখানা বড় বড় লেচি করে নেবো। তার মধ্যে একটা লেচি নিয়ে আমরা তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেবো, দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করার চেষ্টা করব। তারপর আমরা বেলনি দিয়ে এটাকে ভালো মতো বেলে নেবো। আমরা 2টো পিৎজা বানাবো, তার জন্য আমরা 2টোই এনেছি। বেসিক্যালি আমরা আপনাদের একটা পিৎজার রেসিপি দেখাবো, কারণ প্রসিডিউরটা তো সেমই সেই ক্ষেত্রে। তো আমরা যেটা সবচেয়ে বড় পিৎজা বানাচ্ছি আমরা সেই রেসিপিটাই আপনাদের দেখালাম। তো আমাদের বেলনিতে সেই বেলা হয়ে গেছিলো, পুরো রেডি হয়ে গেছে আমাদের ওটা। তারপর আমরা একটা থালার মধ্যে কিছুটা অয়েল নিয়ে প্লেটটাকে টোটালি অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। রিফাইন্ড অয়েলই আমরা ইউজ করেছি, 2-3 চামচ মতো আমরা তেল দিয়েছি, আপনারা এরকমভাবেই তেল দেবেন যাতে ভালো মতো গ্রিস হয়ে যায়। তারপর যে আমরা পিৎজার যে ব্রেডটা দরকার সেটা আমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমরা ব্রেডটা কিন্তু বাড়িতেই বানিয়েছি, এই ব্রেডটা চাইলে আপনারা বাইরে দিয়েও কিনতে পারেন, অসময়ে ব্রেডটাও বাইরে কিন্তু পাওয়া যায়, রেডিমেড কিনতে পাওয়া যায়, বাট আমরা বাড়িতে বানিয়ে সেটা আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম। তারপর আমরা কাটা চামচ দিয়ে এইভাবে একটু একটু করে ফুটো ফুটো করে নেবো, তার কারণ যাতে ভেতরে যদি ময়দার ভেতরে যদি একটা এয়ার থেকে থাকে তো সেটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়, কারণ আমরা পরপর বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো, যাতে পরে পিৎজাটা অনেক বেশি ফুলে না যায় বা সেটা যাতে জ্বলে না যায়, তার জন্য কিন্তু আমরা এইভাবে ফুটো ফুটো করেছি যাতে পুরো হাওয়াটা পাস করে যায়। এবার আমরা এর মধ্যে পিৎজা সস দেব, আমরা 2 থেকে 3 চামচ মতো আমরা পিৎজা সস দিচ্ছি এর মধ্যে। পিৎজা সসটা আপনার বাড়িতে চাইলে বানাতে পারেন, কিন্তু এটা আমরা রেডিমেড কিনে নিয়েছি বাইরের থেকে,
তো পিৎজা সসের রেসিপিটা আমরা পরে অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত রেডিমেডটাই আপনারা দেখে নিন। আমরা পিৎজা সসটা দিলাম, দেওয়ার পর এটাকে খুব ভালো করে পুরো ব্রেডের মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্রেডের মধ্যে মাখিয়ে নেবেন, যতটা পরিমাণ দরকার আপনার ততটা। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিজ। আমরা আমুলের চিজ ইউজ করছি এখানে। আমরা আমুলের চিজের এখানে বলতে গেলে বড় সাইজ যেটা রয়েছে সেইটারই আমরা দুটো কিউব কিনেছি। তো দুটো কিউবেরই আমরা এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এইভাবে দিয়ে দিচ্ছি। আমরা এটা আপনারা চাইলে এটাকে পেস্ট করেও গ্রেস করেও দিতে পারে, তাহলে মোজরেলা চিজও আপনারা ইউজ করতে পারেন। আমরা আমুলেরটা এই জন্যই ইউজ করছি কারণ আমরা বাজারে এখন রেডিমেড হিসাবে ওইটা পাইনি মোজরেলা চিজটা, তাই আমরা এটা ইউজ করলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমরা ফার্স্টে গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম এখানে। একটা বড় ক্যাপসিকাম নিয়েছিল সেটাকে টুকরো টুকরো করেছি, ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে দিয়েছি। তারপর আমরা দিচ্ছি এর মধ্যে ইয়েলো ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপার। এটাকেও সেম প্রসিডিওর আমি ছোটো ছোটো টুকরো করে চারিদিকে সাজিয়ে দিচ্ছি। মেনলি পিজাটা ভালো করে ডেকোরেশন করতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম। আপনারা এই তিনটে ধরনের ক্যাপসিকামই বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তো সেগুলো কিনে নেবেন। বড়ো সাইজের একটা করে কিনলে এনাফ। তারপর সেগুলো ছোটো ছোটো টুকরো করে এইভাবে ভালো করে পিজার ওপরেরটা সস দেওয়ার পর খুব ভালো করে এটাকে ডেকোরেট করবে, কারণ ডেকোরেটে এত কালারিং জিনিস থাকলে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবে, খেতেও ভালো লাগবে। তারপর আমরা একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে খুবই ঝিরিঝিরি করে কেটেছি। কেটে এটাকে ওপর দিয়ে আমরা ছড়িয়ে দিলাম পেঁয়াজগুলোকে, খুব ভালো করে আমরা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর একটা কালারফুল ইনগ্রিডিয়েন্টস বানানোর চেষ্টা করছি। তো আপাতত আমাদের এটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটাও রেডিমেড বাইরে পাওয়া যায়, চিলি ফ্লেক্স পাউডার বা চিলি ফ্লেক্স নর্মাল বললেও আপনারা পেয়ে যাবেন। সেটাকে এবার আমরা খুব ভালো করে দু থেকে তিনবার আমরা হাতে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর আমরা এর মধ্যে দেবো অরগ্যানো, অরগ্যানো পাউডারও, এটাও রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনারা অবশ্যই বাজারে পেয়ে যাবেন। সেটাও আমরা ওপর দিয়ে পিজার ওপরে চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দেবো এবার বাটার। আমরা চিজ আর বাটারের কম্বিনেশনে পিজাটা বানাবো। শুধু চিজ তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু বাটার দিয়েও কী করে পিজা বানানো যায় সেটাও আপনারা দেখে নিন একই প্রসিডিওরে। আমরা বাটারটা নিয়ে নিচ্ছি, একটু একটু করে চামচ দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে চারিদিকে আমরা এই প্লেটের ডেকোরেটের প্লেটের চারিদিকে আমরা ওপরে ওপরে করে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা ইয়াম্মি টেস্টি একটা ফ্লেভার আসে। বলতেই আমার এতটা টেস্টি টেস্টি ফিল আসছে, তো আপনাদের এটা বানিয়ে খেতে তো আরও বেশি টেস্টি ফিল হবে। সো দেরি না করে ঝটাঝট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন রেসিপিটা। তো আমরা এইভাবে পুরো বাটারটা দিয়ে দিয়েছি, আমাদের পুরো ডেকোরেট করা হয়ে গেছে, পুরো প্লেট আমাদের পিৎজা প্লেট রেডি হয়ে গেছে। এবার আমরা চেক করবো যে আমরা যে নুনটা কড়াইতে বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে পিৎজা প্লেটটা এটা আমরা এর মধ্যে রেখে দেবো। তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 20-25 মিনিট পুরো ফুল হাই হিটে থাকবে, হাই হিট মাথায় রাখবেন, লো হিট নয়, হাই হিটে পুরো দেবেন, তাহলেই কিন্তু পুরোটা ভালোভাবে কুক হবে আর ভেতরের যে আমরা এতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি ভালো মতো বেকড হয়ে যাবে। তো আমাদের তো এটা বেকড হয়ে গেছে, আমরা এটাকে সার্ভ করে নিচে নামিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত ইজিলি পিজাটা এই প্লেট থেকে ছাড়িয়ে যাচ্ছে, আমাদের কোনো রকম একটুও কষ্ট করতে হচ্ছে না পিজাটাকে এই প্লেটের থেকে ছাড়ানোর জন্য, কারণ আমরা যেহেতু বেশি পরিমাণে তেলটা দিয়েছিলাম এখানে গ্রিস করেছিলাম, তাই জন্য কিন্তু এটা ইজিলি আমরা ছাড়িয়ে নিতে পারলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পিজাটা রেডি হয়ে গেছে, একদম ইয়াম্মি টেস্টি দেখতে একটা পিজা। এটাকে আমরা এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছে। আপনারা যে কটা সাইজ চাইবেন বা যে কটা পিস করতে চান করতে পারেন, আমরা মেনলি এখানে 4টে পিস করেই কেটে নেব। তো এইভাবে আমরা এটাকে কেটে নিচ্ছি, পুরোটা কাটা হয়ে গেলে আমরা একটা পিস্তলে নেওয়ার চেষ্টা করছি, কারণ অলরেডি এটা অনেক গরম রয়েছে, জাস্ট বানানো হয়েছে এখনই, তাই জন্য এটা হাত দিলেও একটুখানি গরম গরম লাগছে। আর একটু হালকা করে টেনে তুললে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো এটা খুলে খুলেও বেশ একটা ইয়াম্মি ইয়াম্মি ফ্লেভার আসছে, ভালো মতো খুলে খুলে আসছে, চিজটা বেরিয়ে আসছে। তো এইভাবে আমাদের পুরো এটা আমরা এবার এটাকে কেটে রেখে দিলাম সাইডে। তো আমরা এটাকে টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি। আপনারা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে যান আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে। আর বাড়িতে বানিয়ে সব বাচ্চাদেরকে খাওয়ান, সবাইকে খাওয়ান, খুব এনজয় করুন পিৎজার এই রেসিপিটা। ততদিন টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একদিন। So goodbye.